নমস্কার। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা বার্নিং প্রবলেম, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের কাছে অনেকেই জানতে চাইছেন যে ডাক্তারবাবু, আমার ভাইয়ের দুটো কিডনি খারাপ হয়ে গেছে, মানে হি ইজ অন ডায়ালিসিস। চিকিৎসকরা বলেছেন যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তো কিডনি ট্রান্সপ্লান্টের খরচ কত? মানে সত্যি তো স্বাস্থ্যের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় সমস্যা শুধুমাত্র পরিকাঠামো এক্সপার্ট নয়, একটা বিরাট বড় সমস্যা হলো সেই স্বাস্থ্য, মানে মৃত স্বাস্থ্যকে পুনরুদ্ধার করবার জন্য যে খরচ, সেই খরচটা আমরা কীভাবে জোগাড় করব বা কী করব। এবং কিডনি প্রতিস্থাপন, আমরা জানি যে কিডনি প্রতিস্থাপন করলে একজন মানুষের কিডনি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে, যে যিনি একটা খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিডনি প্রতিস্থাপন, তাকে সম্পূর্ণ রকমভাবে একটা নতুন দিশা দেখায়, সম্পূর্ণ রকমভাবে তাকে সুস্থ করে তোলে। সে মানে আফটার ট্রান্সপ্লান্ট হিল ব্যাক টু হিজ নোন লাইফ। আমরা তো ধরুন প্রত্যেক মাসে প্রায় 25-30টা মতো ট্রান্সপ্লান্ট করি, প্রায় 1,500-2,000 কিডনি ট্রান্সপ্লান্ট আমার করা হয়ে গেছে এখন অবধি আমার ইন মাই কেরিয়ার। তো এইবার এই যে যাদের কিডনি প্রতিস্থাপন হয়েছে, তারা যখন আমাদেরকে দেখাতে আসে, বিশ্বাস করুন এত আনন্দ হয় যে মানুষটা আগে যে কন্ডিশনে ছিল, একটা কঠিন একটা তার লাইফ, সপ্তাহে 2-3টে করে ডায়ালিসিস, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, খেতে পারছেন না, জল খেতে পারছেন না, নানান রকম খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, এবং শুধু তাই নয়, মাসেল ব্রেকডাউন হচ্ছে, স্কিনের কালার চেঞ্জ হচ্ছে, একটা প্রচণ্ড রকম ডিপ্রেশন শরীরে কাজ করছেন, রক্তচাপের তারতম্য, কখনো ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তারপর অ্যাক্সেসের প্রবলেম, হয়তো ফিসুলা দিয়ে ভালো পাংচার চলছে, ফিসুলা দিয়ে ডায়ালিসিস চলছিল, ফিসুলা খারাপ হয়ে গেলো, আবার গলায় লাইন করো, পাম্প ক্যাথ, সপ্তাহে 2-3টে করে এরিথ্রোপয়েটিন ইঞ্জেকশন নেওয়া, রক্তের ইঞ্জেকশন নেওয়া, কত রকম সমস্যা। একজন কিডনি রোগীর লাইফ নানান রকম সমস্যায় জর্জরায়িত। কারণ কি জানেন, গড গিফটেড অর্গান, তার হার্ডলি 10-15% রিপ্লেসমেন্ট হয়তো আমরা এই ডায়ালিসিসে করতে পারি। সেই জন্য ট্রান্সপ্লান্ট ইজ দ্য বেস্ট সলিউশন। এবং ট্রান্সপ্লান্ট করবার পর যে রুগীগুলো যখন একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, একদম মানে তার শরীরে হারানো ঋত লাবণ্য ফিরে আসে, শরীরের মাসেল লস যেটা হচ্ছিল সেটা ঠিক হতে শুরু করে, যাদের প্রচুর পরিমাণে ওয়েট লস হয় সে ওয়েট গেইন চলে আসে, দে বিকাম ভেরি এনার্জেটিক, এক্সারসাইজ করছেন, জিম যাচ্ছেন, দৌড়চ্ছেন, সব কিছু করছেন, আবার কাজে জয়েন করছেন, এই জিনিসটা দেখতে পেলে এত ভালো লাগে, মনে হয় এর থেকে ভালো চিকিৎসা হয়তো আর কিছু নয়। কিন্তু সমস্যাটা হলো গড গিফটেড কিডনি, সেটার অ্যাভেলেবিলিটি একটা বিগ চ্যালেঞ্জ। মানে বহু ক্ষেত্রে ডোনার পাওয়া যায় না, বাড়িতে যারা দিতে উৎসুক তাদের হয়তো ব্লাড গ্রুপ ম্যাচ করছেন না, বা তাদের শারীরিকগত ত্রুটির কারণে তাদের অর্গান ডোনেশন পসিবল নয়, ট্রান্সপ্লান্ট পসিবল নয়। আর ক্যাডাভার ট্রান্সপ্লান্ট, যেটা নেক্সট অল্টারনেটিভ, সেটা হচ্ছে কোনো একজন যার ব্রেন স্টেম ডেথ হয়েছে, তার শরীর থেকে কোনো একটা অর্গান একজন রেনাল ফেলিয়ার শরীরে প্রতিস্থাপন করা, সেটা সংখ্যা এত কম হয়, সেইটার ক্ষেত্রে একটা হিউজ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মিসম্যাচ রয়েছে। তো সেই কারণে কিন্তু যাদের ক্ষেত্রে ধরুন ফ্যামিলিতে ডোনার রয়েছে, বা যে বা যারা আমাদের ক্যাডাভার ট্রান্সপ্লান্টের ওয়েটিং লিস্টে নাম লিখেছেন, হঠাৎ করে ট্রান্সপ্লান্টের জন্য খবর এলো, তাদের মনে এই প্রশ্নটা কাজ করে যে একটা ট্রান্সপ্লান্টের খরচ কত, সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, এই ট্রান্সপ্লান্টের খরচের ব্যাপারে না, তিনটে ভাগে আমরা জিনিসটাকে ভাগ করলে ব্যাপারটা বোধ হয় ভালো হবে। একটা হচ্ছে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে কিছু ইনভেস্টিগেশন করতে হয় তার খরচ, নাম্বার টু ট্রান্সপ্লান্ট সার্জারি যেটা হয় সেটার খরচ, নাম্বার থ্রি পোস্ট ট্রান্সপ্লান্ট যে সমস্ত টেস্টপত্র ওষুধপত্র দরকার সেইগুলো মিলিয়ে মিশিয়ে একটা খরচ। এই তিনটেকে যদি একসাথে করা যায় তাহলেই সার্বিকভাবে এই ট্রান্সপ্লান্টের খরচের ব্যাপারটা বোঝা যায়। ইন সিচুয়েশন যেখানে ধরুন ফ্যামিলির কেউ একজন কিডনি ডোনেট করছেন, বাবা মা বা ভাই, যাদের ক্ষেত্রে খুব ইমিউনো কম্প্যাটিবিলিটি ইজ ভেরি গুড, মানে আমরা কোনো রকম সেন্সিটিভিটি বা সেন্সিটাইজ কোনো জিনিস এক্সপেক্ট করছি না, সেই ক্ষেত্রে ইন্ডাকশন অ্যামাউন্ট কম লাগে এবং মেনটেন্যান্স ইমিউনো সাপ্রেশনের রিকোয়ারমেন্টও কম, অপারেশনটাও খুব সহজেই করা সম্ভব। আমরা দেখেছি 7-8 লক্ষ টাকা বা বহু ক্ষেত্রে যারা খুব কেবিন টেবিনে থাকতে চাইছেন, একটা খুব রিল্যাক্সের কথা, হার্ডলি 10 লক্ষ থেকে 11 লক্ষ, মানে 7 থেকে 11-এর মধ্যেই খরচটা হয়। মানে সিম্পল যদি ওয়ার্ডে থেকে বা একটা আইসোলেটেড ট্রান্সপ্লান্ট কেবিনে থেকে ট্রান্সপ্লান্ট করা যায়, তাহলে 7 থেকে 8 লক্ষ রিলেটেড ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে খরচ হয়।
কিন্তু কেউ যদি খুব প্রাইভেসি চান, ভর্তির আগে একদম আলাদা ঘরে থাকবো, বিয়ে থাকবো, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি কিছুটা খরচ বাড়ে, তবে সেটা সাধারণত 10-এর মধ্যে হয়ে যায় আমরা যে সমস্ত হাসপাতালে করি। আর সরকারি জায়গায় যদি সেটা করা যায় তাহলে সেই খরচটা তুলনামূলকভাবে অনেকটাই কম। ওষুধপত্র, ইন্ডাকশন ড্রাগ এইগুলো খরচটাকে বাদ দিলে হাসপাতালে থাকা টাকা এই সমস্ত কিছু নিয়ে সরকারি জায়গায় খরচটা অনেকটাই কম। কিন্তু সমস্যা হয় যাদের ক্ষেত্রে অ্যান্টিবডি মাত্রা বেশি, রক্তে অ্যান্টিবডি বেড়ে গেছে, বা তাদের ক্ষেত্রে ডিসেনসিটাইজ করতে হবে, প্লাজমোফেরেসিস লাগে, সেই ক্ষেত্রে একটা আরও 2-3 লক্ষ টাকার একটা খরচ প্লাজমোফেরেসিসের জন্য লাগে, সেই খরচটাও হয়। সুতরাং ইনভেস্টিগেশন অব দি ট্রান্সপ্লান্ট, সেই ক্ষেত্রে যা খরচ সেটা হয়তো 80,000 থেকে 1 লক্ষের মতো। ট্রান্সপ্লান্ট সার্জারির যে খরচ সেটা হয়তো 6.5-7-8 এরকম, ক্ষেত্র বিশেষে কতদিন হাসপাতালে থাকতেন, কী ইঞ্জেকশন নেওয়া হলো তার উপরে হয়। আর যদি যাদের ক্ষেত্রে সেন্সিটাইজ ট্রান্সপ্লান্ট, সেরকম ট্রান্সপ্লান্ট হলে আমাদের এর সাথে আরও কিছু অর্থের দরকার হয়, সেন্স মানে ধরুন প্লাজমোফেরেসিস, এই জিনিসগুলো, এই ট্রিটমেন্টগুলো করবার জন্য। তো সব মিলিয়ে মোটামুটি আমার যেটা ধারণা, এখন যে সমস্ত হাসপাতালগুলোতে, প্রাইভেট হাসপাতালগুলোতে যেখানে ট্রান্সপ্লান্ট হয়, আর কারো যদি মোটামুটি ওই ধরুন 10-15 লক্ষের কাছাকাছি একটা অর্থের সন্ধান থাকেন, তাহলে নিশ্চিন্তে হেসে গেলে তিনি একটি ট্রান্সপ্লান্ট করতে পারেন। তবে আসার কথা কি জানেন, এই টাকাটা তো কম নয়, সাধারণ মানুষদের ক্ষেত্রে অনেকেরই খুব সমস্যা হতে পারে। আমরা আজকাল বিভিন্ন রকম প্রধানমন্ত্রীর স্বাস্থ্য যোজনা থেকে একটা বেশ পরিমাণ ছাড় পাওয়া যায়, প্লাস চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকেও ট্রান্সপ্লান্টের জন্য কিছু ফান্ড পাওয়া যায়। আর ভালো ভালো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখন ট্রান্সপ্লান্টকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে এসছে, সেই জন্য যাদের ইন্স্যুরেন্স করা রয়েছে তারা সম্পূর্ণ নির্খরচায়, মানে বিনামূল্যে, কমপ্লিট ক্যাশলেসে কিন্তু ট্রান্সপ্লান্ট করতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স নেই তাদের ক্ষেত্রে এইরকম অর্থের একটা যোগান রেখেই আমার মনে হয় ট্রান্সপ্লান্টে আসা ভালো। তবে খরচটা তো আমরা দেখছি বটে, কিন্তু ট্রান্সপ্লান্ট একটা মানুষের লাইফকে এত ভালোভাবে নর্মাল একটা সিচুয়েশানে নিয়ে আসতে পারে, একটা মানুষ সম্পূর্ণ রকমভাবে সুস্থ। ডায়ালিসিসেও তো প্রচুর খরচ, বলুন প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে ডায়ালিসিস যেতে হয়, এককালীন খরচটা হয়তো কম কিন্তু রেকারিং একটা কস্ট ডায়ালিসিসে লেগেই থাকে। ট্রান্সপ্লান্টের সেই দিক থেকে একটা মুক্তি, সেই কথাটা ভাবলে আর কোয়ালিটি অফ লাইফ, ব্যাক টু ইয়োর ওয়ার্ক, যারা কাজ করছেন হয়তো অসুস্থতার জন্য ভালো করে কাজ করতে পারছেন না। আমার অনেক চিকিৎসক বন্ধু আছেন যারা ডাক্তার হয়েছেন, রেনাল ফেলিয়ার, তারা কাজ করতে পারছেন না, ট্রান্সপ্লান্টের পর দিব্যি তারা সার্জারি করছেন, আবার ব্যাক টু দেয়ার লাইফ, এটা দেখে খুব ভালো লাগে। সুতরাং ওই পরিপ্রেক্ষিতে ভাবলে ট্রান্সপ্লান্টের কোনো বিকল্প নেই। সুতরাং খরচের কথাটা মাথায় রাখলেও, তবে আজকাল আমরা বেশ কিছু হেল্প করি। রিসেন্টলি একটা ক্রাউড ফান্ডিংয়ে আমরা একজন পেশেন্টের জন্য প্রায় 4.5 লক্ষ টাকা তুলে দিয়েছিলাম, মানে নিডি ফ্যামিলি, একজন রোড সাইড ভেন্ডারের ছেলে, তার কিডনি খারাপ হয়ে গেছে, সে মানুষটি কোথায় যাবে, সে চাইছে ডক্টর সেনগুপ্তকে সেই ট্রান্সপ্লান্ট করাতে, ওর কাছে অত অর্থের যোগান ছিল না। সো হোয়াট উই ডিড এ ক্রাউড ফান্ডিং, মানে আজকাল ক্রাউড ফান্ডিং মানে মানে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ, অনেক ভালো মানুষ কিন্তু আজকে পৃথিবীতে রয়েছে যারা অল্প অল্প করে সাহায্য করেন, এবং সেই সাহায্যগুলোকে যখন একত্রিত করা যায় তখন একটা বেশ বড় পরিমাণ অর্থ তার হাতে তুলে দেওয়া যায়। তো সেই চেষ্টা করে আমরা বেশ কিছু মানুষকে হেল্প করি, আর যাদের সামর্থ্য রয়েছেন তারা নিশ্চয়ই করুন। ট্রান্সপ্লান্ট ইজ দ্য বেস্ট সলিউশন ফর এনিবডি হু ইজ সাফারিং ফ্রম এন্ড স্টেজ কিডনি ডিজিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিওর নিচে আপনার প্রশ্নটা লিখুন, ডেসক্রিপশানে গিয়ে ফর্মটায় প্রশ্নটা লিখুন। উই লাভ টু অ্যান্সার ইয়োর কোয়ারিজ।